বিরিয়ানির মশলার যে সিক্রেট সেটা কি বলতো? কিনা সাত রকমের মশলাটা ব্যবহার করে ভাই, বেশি পয়সা তো দেখে মাসুল হয়ে। তো ওয়েলকাম ব্যাক গাইজ, কলকাতা ভ্লগ পার্ট টুতে, সরি কলকাতা রাইট পার্ট টুতে। তো লাঞ্চে যে বিরিয়ানি ট্রাই করা হবে সেটা নিয়ে কোনো কনফিউশন না, বাট কোথায় হবে লাঞ্চটা ট্রাই করা সেটা নিয়ে হালকা একটু কনফিউশন ছিল, বাট সেটাও একদম মানে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। বাট ডেস্টিনেশন নিয়ে, সেই ডেস্টিনেশন জায়গায় গিয়ে বলা হচ্ছে যে এখানে কেন আসলাম, ঠিক আছে চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। একদম দোকানের পাশে দাঁড়িয়ে আমি ম্যাপ চেক করছি। তুই কি ইচ্ছা করে দাঁড় করাছে সব জায়গায় যাতে আর কি কমেন্টগুলো আসে, বলে দুটো পাশাপাশি একসাথে দাঁড়িয়ে হচ্ছে। ওকে যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে ফাইনালি সেটা হচ্ছে যে ছ মাস পর, মানে এখন যেখানে যাচ্ছি না কেন সেখান ফাইনালি এক বছর পর, এক মাস পর, ছ মাস পর বলতে হচ্ছে, কারণ মাঝখানে চার মাসের একটা বড় সড় গ্যাপ হয়ে গেছিল। তো ফাইনালি ব্যাক করে ডিবাপি। দিবাপিতে দুটো কারণ, সেটা হচ্ছে একটা মোক্ষম কারণ সুরুইদা, ওই 200 গ্রাম ওজনের মাটনের পিস, 250 গ্রাম ওজনের মাটনের পিস দেখিয়ে দেখিয়ে এমন একটা লোভ লালসা সৃষ্টি করেছে না, যে এসে মানে আসার আগে মুখে পুকুর কেটে গেছে অলরেডি। শোভন যে মানুষ মাটন খায় না, সে একবার বল, আমি নিজে মাটন খাই না, মানে ফ্যানই ছিলাম না মাটনের, বাট রিসেন্টলি মানে সুরুইদার ভিডিও দেখার পরে আমি মানে মাটনের পুরো মানে কি বলবো, সেই লোভে পুকুর হয়ে যাচ্ছে এরকম যে ওহো কি বড় পিস। যাই হোক, আর একটা সেকেন্ড অফ অল সেটা হচ্ছে যে তোমরা সবাই আমাদের এত মানে যেসব জায়গায় রেকমেন্ড করো, তারপরে আমাদের আর নতুন করে কোনো জায়গায় খোঁজা লাগে না, সব জায়গায় গিয়ে ডাইরেক্ট কিটকলি মিটে যায়। তো এই বিরিয়ানি ট্রাই করার আমাদের ইচ্ছা বহুদিন ধরে ছিল, তো আজকে ফাইনালি দুপুরবেলা লাঞ্চে ডিবাপিতে করা যাক। হাই প্লেস ইজ টু ক্রাউডেড। একটা মাটন বিরিয়ানি দাও ভালো পিস দেখে, ঠিক আছে, আর মাটন লিভার কষা দিও, ঠিক আছে, আপাতত ওই দিয়ে দাও, বাকিটা বলে দিচ্ছি। এখানে একটা জিনিস দেখছি, বিরিয়ানি নেওয়ার আগে কুপন কাটুন, বাট আমরা কাটিনি, তো তাহলে কি দেবে না? আর লিভার ফ্রাইটা নিয়ে এসেছো তাড়াতাড়ি। হ্যাঁ আমি একসাথে ট্রাই করতে যাই, আমি আলাদা করে উনি ভেবেছে যে আমরা এটা শেয়ার করে খাবো দুজনে, সেই জন্য আলাদা প্লেট আর আলাদা দিয়ে গেছে। তুমি একবার বলো যে বিরিয়ানি ওয়েট করা সম্ভব, সামনে নিয়ে বসে থাকা কি পসিবল? এটা লিভার ফ্রাই মেটে চচ্চড়ি খাটি বাংলায়, শোভন বলছে খাটি বাংলায় বলতে মেটে চচ্চড়ি। ফাইনালি হ্যাভিং দিবাপির বিরিয়ানি। তো ব্যাপারটা হচ্ছে এই গ্রিন চাটনি আর স্যালাড দেখে ব্যারাকপুর ব্যারাকপুর ফিল চলে আসে, ঠিক আছে, ইউ নো হোয়াট আই মিন, যেটা বুঝতে পারছো। ফাইনালি অনেকদিন পরে, মানে অনেকদিন পরে রিচ হাই কোয়ালিটি লেভেলের, মানে নেক্সট লেভেলের বিরিয়ানি সার্চ এন্ড হলো। এবার সেই জায়গান্টিক মাটনের পিসটা দিয়ে ফোকাস করা যাক। আমার মনে হয় এই যে প্লেটটা দিয়েছি শোভনের জন্য শেয়ার করার জন্য, ওটা মাটন রাখার কাজে লাগবে। ভাই বলছি পয়সা তো দেখে বাসুল হয়ে যাচ্ছে। আলু মাটন আলু চিকেন হোয়াটএভার যে বিরিয়ানি তৈরি হচ্ছে না, যদি একসাথে দাম নেওয়া হয় তাহলে পরে পার্টিকুলারলি আলুর মধ্যে এই ফ্লেভারটা আসে, এটা দারুণ লাগে। আর আদারওয়াইজ শুধু সেদ্ধ করে ফুরকুলার দিয়ে দিলে সেই ব্যাপারটা আসে, মনে হয় শুধু ভাজা আর সেদ্ধ, ফ্লেভারগুলো আর ইনক্লুড হয় না। অনেকগুলো জিনিস রয়েছে শো করার জন্য, একটা রাইসে আটকে গেলে আমার চলবে না, হোয়াট এভার, যাই হোক ভাই মাটনটা আড়াইশো না আমার 300 ছুঁই ছুঁই হবে এরকম একটা কন্ডিশন। আর পিসগুলো প্রপার লেয়ার পিস, মানে বাছাই করা পিস বলে না, হালকা চর্বি মানে ফ্যাটগুলো, হালকা মাংস, ও মাই গড। নেক্সট লেভেল অথেন্টিক স্মেল মাটনের। তো এক ক্লোজ আপ নে, একবার সেই চর্বি লেয়ারটা দেখ, ও হো হো দেখ, ও মাই গড হেভেনলি টেস্ট।
পুরো জুসি স্পাইসি বিরিয়ানি রিচনে সব মিশে মুখে একেবারে ফ্লেভারে ব্লাস্ট, ট্রুলি ব্লাস্ট। চাপের ব্যাপার। আর এখানকার অথেন্টিক বলবো আমি, সব জায়গায় অথেন্টিক মাটন লিভার ফ্রাইটা। আর আমার বড্ড ইচ্ছা একদিন মাটন ব্রেন কারি হয় না ওটা ট্রাই করার। লিভার কারি অত রিচ না, একদম সফট নর্মাল, হাই ফাই মশলাদার ওরকম কিছু না। আর তোমরা ভাবছো যে হয়তো চিকেন আমরা এখানে ট্রাই করছি না কেন, স্পেশালি মাটন বিরিয়ানি মানে যে কোনো বিরিয়ানি মাটনটাই ট্রাই করা উচিত, কারণ ওটাই দম দিয়ে বানানো হয়। আর চিকেন মিনিট আলাদা করে সব জায়গায় বানায় না, এখানেও সেম কেস, চিকেন মিনিট আলাদা করে না, চাপের যে চিকেনটা তৈরি করা সেটা এখানে ইউজ মানে চিকেন মিনিট হিসেবে দেওয়া হয়, ঠিক আছে। তো ওই জন্য আমি আলাদা করে চিকেন চাপটা নিলাম না, আমি মানে ইন্টেনশনালি মাটন লিভার ফ্রাইটা নিচ্ছিলাম, ওটা নেওয়া ভেবেছিলাম, তো ওটাই ট্রাই করছি সবাই। তো ওভারঅল ফুড রিভিউ পুরো নেক্সট লেভেল পারফেক্ট, মানে পারফেক্ট বলতে এতদিন পর ট্রাই করছি তো এখন পারফেক্ট। আর অ্যাটলিস্ট আর যাই হোক এরকম মাটন সাইজের পিস যদি খাওয়া থাকে তো মানে পুরো পিঘল যাওয়ার মতো কন্ডিশন, আর কিছু ভয় লাগে না। ফুল প্লেট মাটন বিরিয়ানির দাম হচ্ছে 240 টাকা, আর মাটন লিভার ফ্রাইয়ের দাম হচ্ছে 150 টাকা। এটা আর কি সাইড হিসেবে আমরা ট্রাই করেছি, সেই জন্য তোমরা আদারওয়াইজ এটা ভাত রুটি যে কোনো জিনিস ট্রাই করতে পারো, ওকে। এমন না যে বিয়ের সাথে নেসেসারি ট্রাই করতেই হবে এটা। আর অ্যাপার্ট ফ্রম ফুড কোয়ালিটি, খাবারের টেস্ট একটা জিনিস আমার মনে হয় কারেন্ট সিচুয়েশনে ক্রাউড টেনার আর একটু বেটার ভাবে কন্ট্রোল করতে পারতেন, আর কন্ট্রোল করা উচিত আমার মনে হয়। আমি বেবি যাওয়ার সময় একবার মানে সাজেস্ট করেও যাবো, হয়তো এখন ব্যাপার কী হয়েছে ওভার ক্রাউডেড হয়ে যায় লোকের ডিমান্ডের জন্য, লোকে এতদিন ধরে কিছু খেতে পারছে না, বাইরে বেরোতে পারছে না, আর কতদিন পসিবল, তো সেটার জন্য আর কি হয়তো এত ওভার ক্রাউডেড হয়ে গেছে, এনারা ম্যানেজ করতে পারছেন না, কারণ লোককে প্রোভাইডও তো করতে হবে সেটা না। তো তোমরা আর কি এক্সাক্ট ল্যান্ডমার্কটা লোকেশন দেবো, সেই জন্য গুগল ম্যাপের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে আর কি আবার ভুল তখন বুঝতে পারিনি, গুগল ম্যাপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তো ওখানে ক্লিক করে সেট করে চলে এসো, ওকে। আর দুপুরবেলা যে কোনো টাইমে রেকমেন্ড লাঞ্চ টেক অ্যাওয়ে করে নিয়ে যাও অথবা এখানে বসে খেয়ে যাও, তোমাদের ব্যাপার। পার্সোনালি আমি রেকমেন্ড করবো মানে অ্যাকর্ডিং টু কারেন্ট সিচুয়েশন যা বুঝছি সেই হিসেবে তোমরা একটু সময় যদি আসো তো পার্সেল করে নিয়ে যাও, বাড়িতে বসে আরামসে সেফ জায়গায় তোমরা এনজয় করো, বাট ফুডটা কোয়ালিটিটা দারুণ। পেট ভর্তি করে খাওয়া দাওয়ার পরে এবারে আমি এখন এসে কারখানায় মানে যে মেকিং যেখানে হয় সেখানে এসে দেখছি এত বড় সাইজের আলু রয়েছে, তা আমার কেন আসেনি, তা আমার প্লেটে কেন পড়েনি ভাই? হঠাৎ করে সুরজিৎদা কোথা থেকে টপকে বললো, তাই তো ভাবছিলাম দাদার বাড়ির কাছাকাছি একটু ফোন করে ডেকে নিই। সব কটা মাটন পিস এই সাইজের, বাপরে! এটা দিচ্ছি তোমার সিক্রেট মশলা, বলা যাবে না কি কি দিচ্ছ? না বলা যাবে না, সাতটা করে মশলা। এটা কি টক দই? দাদা আমাকে যেটা বললো যে এই একটা হাঁড়ি থেকে 70টা প্লেট আছে, তো এটা কোকি কোকি মানে যে মেন যে বিরিয়ানির যে মশলাটা, বিরিয়ানির মশলা যে সিক্রেট সেটা কি বলতো, কিনা 7 রকমের মশলাটা ব্যবহার করে, ওই যেটা প্যাকেটে দিল দেখি। হ্যাঁ, যে প্যাকেটটা দেখি না, প্যাকেটটার মধ্যে 7 রকমের জিনিস আছে, যেমন ধরো শাহজিরে, শাহমরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ, তারপর তোমার জায়ফল, জৈত্রী, এই চারটাকে ওরা ভালো করে আগে একটুখানি গরম করে নেয়, গরম করার পরে ওটাকে রীতিমতো একদম ডাস্ট করে দেবে মিক্সিতে, ডাস্ট করে তারপরে এই ফরমেশন, এবার যখন যেটা হলো তখন দিয়ে দেবে। আমার মনে হয় তুমি তো এখন মানে বিরিয়ানি কোনটা আগে পরে এনারা ভুল করে ফেললে তোমার হবে না, ভুল না, সেটা ভুল হবে না আশা করি। আপনাকে প্রণাম, গুরু চরণে প্রণাম। বিরিয়ানি সুরজিৎদার ফেসবুকের নাম কিন্তু বিরিয়ানি কিং সুরজিৎ শাহ, ওটাই তো চেঞ্জ করে দেয়া উচিত, ওটা ওটা আমার সেকেন্ড ফেসবুক অ্যাকাউন্ট। যাই হোক, তোমার নাম ওটাই করা উচিত, বিরিয়ানি কিং সুরজিৎ শাহ।
তো ডিবাবি বিরিয়ানি জাস্ট দুটো মেজর ইউএসপি সেটা হচ্ছে যে আনলিমিটেড আলু, মানে যতগুলো খুশি তুমি আলু চাইতে পারো, আর আনলিমিটেড রাইস একজনের জন্য, মানে ধরো তোমার যতগুলো যতটুকু রাইস লাগবে সেটুকু রাইস তুমি চেয়ে নিতেই পারো, কোনো না নেই কোনো বারো নেই, তো কবজি ডুবিয়ে জমিয়ে ট্রাই করতে পারো ডিবাবির বিরিয়ানি। এবার আমরা কলকাতা রাইডের পার্ট টু এখানে এন্ড করবো, টু বি কন্টিনিউ অফকোর্স, তো এরকম করে লেগে থাকো আমাদের সাথে, তো থার্ড আর ফোর্থ এপিসোড দেখার জন্য, ওকে চল সি ইউ।